তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থীর কেউই 50% ভোট না পাওয়ায় পরবর্তী ধাপ অর্থাৎ রান আফে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে তৃতীয় প্রার্থী সিনান ওগান। কারণ তাকে যারা ভোট দিয়েছেন এখন সেসব ভোটারদের ভোটই নির্ধারণ করে দিতে পারে কে প্রেসিডেন্ট হবেন। সিনান ও তার সমর্থকরা এখন কাকে সমর্থন দেবে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিস্তারিত প্রতিবেদনে সিনান ওগান এরদোয়ানের তুরস্কে এখন কিং মেকার বা গেম চেঞ্জার। গত 20 বছর ধরে দাপটের সঙ্গে দেশ চালানো প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় 50% ভোট না পাওয়ায় মাত্র 5.17% ভোট পেয়ে তুরস্কের ভাগ্য বিধাতা হয়ে উঠেছেন সিনান। তুরস্কের নির্বাচনের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে এককভাবে 50% ভোট পেতে হবে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর কেউই যেহেতু এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি, ফলে দেশটিতে আগামী 28 মে অনুষ্ঠিত হবে রান অফ নির্বাচন। এতে থাকবেন শুধুমাত্র এরদোয়ান ও কেমাল। রান অফে ওগান এবং তার সমর্থকেরা কাকে সমর্থন দেবেন তা নিয়েই এখন চলছে আলোচনা। আগামী 15 দিন আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। এই সময়ে আমাদের দেশ ও জাতির জন্য সর্বোচ্চ ভালো করার চেষ্টা থাকবে। এই মুহূর্তে আমরা বলছি না এই প্রার্থী বা ওই প্রার্থীকে সমর্থন জানাবো, তবে যারা জঙ্গিদের কাছ থেকে দূরত্ব রাখে না তাদের আমাদের কাছে আসা উচিত নয়। বলা হচ্ছে বক্তব্যে সিনান জঙ্গি বলতে তুরস্কের কুর্দি দলগুলোর কথা বুঝিয়েছেন। বিশ্লেষকদের মতে সিনানের মতো জাতীয়তাবাদীদের চোখে এরদোয়ান এবং কেমাল দুজনের সঙ্গেই জঙ্গিদের সখ্যতা রয়েছে। কেমাল কিলিচ দারুলকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দিয়েছিল পিপলস ডেমোক্রেটিক পার্টি HDP। এই দলটিকে কুর্দিদের দল হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK-র সহচর হিসেবেও ধরা হয় HDP-কে। অপরদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা AK পার্টি কুর্দি ইসলামিক দল হুদা পারের সমর্থন পেয়েছে। এই হুদা পারের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্ক রয়েছে কুর্দি দল হিজবুল্লার, যেটি 1990 সালের দিকে PKK ও তার্কিশ পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালাত। যদিও বিশেষজ্ঞরা বলছেন রান অফ নির্বাচনে ওগানের সমর্থকরা ভোট দেবেন কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। এছাড়া ওগানের নির্দেশনা অনুযায়ী সমর্থকেরা ভোট দেবেন কিনা তা নিয়েও আছে সংশয়। নীলুফা জাহান, তিথি 71।